রাজধানীর সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। কর্মসূচিতে যোগ দিতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসে রামপুরায়। বাস্তবায়নে বিআরটিএ ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। এতে রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। সাকিবুর রহমানের রিপোর্ট। 9টায় শিক্ষার্থী নাইম হোসেনের পর সোমবার রাতে বেপরোয়া চালকের কারণে গাড়ি চাপায় মারা যান একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার ছাত্র মাইনুল ইসলাম দুর্জয়। এরপর মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে নামে একরামুন্নেসার শিক্ষার্থীরা, সড়ক অবরোধ করে দাবি করে নিরাপদ সড়কের। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তাদের সঙ্গে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন একটা একটা করে অ্যাক্সিডেন্ট হইতে আছে, এরা সুন্দর মতন গাড়ি চালাইতেছে না, গাড়ি এমন ওভার স্পিড চালাইতেছে যে আমরা রাস্তা পারাবার হলে অ্যাক্সিডেন্ট করে দেয়। নিরাপদ সড়ক চাই আর আমাদের এটা মানে ভরসা দিতে হবে যে কোনো স্টুডেন্ট রাস্তাঘাটে মরবে না। এয়ারপোর্টগামী অথবা পরীক্ষার্থী অথবা কোনো চিকিৎসার্থী থাকে তাহলে আমরা তা ছেড়ে দেব। শিক্ষার্থীরা এ সময় গাড়ির লাইসেন্স চেক করা শুরু করে, সড়কে আলাদা লেন করে ইমার্জেন্সি গাড়িকে চলে যাওয়ার সুযোগ করে দেয় তারা। রোগবাহী গাড়ি ও দূরপাল্লার গাড়ি ছেড়ে দেয়া হয়। কায়েম 2018 কার্যকর না করার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাই আমরা চাই দ্রুত বিচার হোক। শিক্ষার্থীদের সাথে এই ব্যবহারগুলো তাদের ঠিক করতে হবে এবং আমাদের রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকাতে এই হাফপার চাই না আমি, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা পৌরসভাতে হাফপার চাই, নিরাপদ সড়ক চাই আমরা। আর এই নিরাপদ সড়কটা শুধু আমরা ঢাকায় চাই না, ঢাকা সহ সমস্ত বাংলাদেশে চাই। নিরাপদ সড়ক সহ 9 দফা দাবি নিয়ে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। দাবি না মানলে আমরণ অনশনে যাওয়ার কথাও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে চট্টগ্রামে চলন্ত বাস থেকে স্কুল শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। দুপুরে নগরীর চাঁদগাঁও র্যাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, বাউজিদ ও কোতোয়ালি থেকে এ তিনজনকে আটক করা হয়েছে। তিনজনই মাদকাসক্ত। শনিবার নগরীর অক্সিজেন থেকে কোতোয়ালি যাওয়ার জন্য রহমতুল্লাহ নামে ওই শিক্ষক সৌরভ পরিবহনে ওঠেন। 15 টাকার জায়গায় তার কাছে 20 টাকা ভাড়া দাবি করেন বাস কন্ডাক্টর। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে শিক্ষককে বাস থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি মারাত্মক জখম হলে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করবে ভুক্তভোগীর পরিবার। অবশেষে দাবির মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ বাস কার্যকরের সিদ্ধান্ত নিল সড়ক পরিবহন মালিক সমিতি। কাল 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। রাজধানীর বোরাক টাওয়ারে পূর্ব নির্ধারিত মালিক সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের হাফ বাস কার্যকর হবে। তবে ঢাকার বাইরে হাফ বাস থাকবে না। মারুফ রেজা, রিপোর্ট। গণপরিবহনে হাফপাসের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালন করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে সরকারি পরিবহন সংস্থা সম্প্রতি বিআরটিসি শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও মানতে রাজি ছিল না বেসরকারি পরিবহন মালিকরা। বিআরটিএ ভবনে পরপর 2 দফা বৈঠকও ব্যর্থ হয় নানা অজুহাতে। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলন আর সরকারের নির্দেশনায় দাবি মানতে বাধ্য হলো সড়ক মালিক সমিতি। দাবি কার্যকর করার জন্য আমরা আগামী কালকে থেকে 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। ঢাকায় হাফ পাসের দাবি মানা হলেও দেওয়া হয় বেশ কিছু শর্ত। হাফ পাস চলবে না ঢাকার বাইরে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। তারপরে সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমী ছুটি সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এর আগে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরীর সিদ্ধান্তের বিষয়ে আগাম খবর জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার সাত প্রবাসী বাংলাদেশী বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। দুপুরের পর প্রশাসনের উপস্থিতিতে তাদের বাড়িতে লাল পতাকা টানানো হয়। একই সঙ্গে তাদের 14 দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার 7 জন প্রবাসী আফ্রিকা থেকে দেশে ফেরেন। সংক্রমণ ঠেকাতে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করোনার এই ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন স্থলবন্দর বেনাপোল, হিলি, বাংলাবান্ধা, বুড়িমারি, সোনা মসজিদ, ভোমরায় বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের। পাশাপাশি করোনার নেগেটিভ সনদ দেখা হচ্ছে। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ 2 জনকে হত্যা মামলার 2 আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহতরা হলেন মামলায় 3 নম্বর আসামি সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সাজন। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, গেল রাতে নগরীর সংরাইশ গোমতী নদীর বেড়ি বাঁধে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের 3 জন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে 1টি পিস্তল, 1টি পাইপগান, গুলি উদ্ধার করা হয়। এদিকে হত্যা মামলার মূল আসামি শাহ আলমকে এখনও গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে কাউন্সিলর কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে মিছিল করতে থাকে 17 নং ওয়ার্ডের মানুষজন। এ সময় বন্দুকযুদ্ধে নিহত 2 আসামির মরদেহ এলাকায় দাফন করতে না দেওয়ার ঘোষণাও দেন তারা। রাঙামাটি সদরে আবিষ্কার চাকমা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোরে উপজেলার বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আবিষ্কার চাকমা সন্তু লারমার জনসংহতি সমিতির সশস্ত্র নেতা ছিলেন বলে জানায় স্থানীয়রা। গেল রাতে চাঁপাই নবাবগঞ্জ সদরের মাউরিপাড়া এলাকায় আব্দুল আজিম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় 2 জন আহত হন। এদিকে নেত্রকোনার দুর্গাপুরের স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইল সদরে কৃষক মফি শেখ হত্যা মামলায় 1 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর 3 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সকালে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 2016 সালের 18 জুলাই সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে তাকে কুপিয়ে জখম করে আসামিরা। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহত স্ত্রী। সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের নামে দেশে কেউ জ্বালাও পোড়াও করলে তা কঠোর হাতে দমন করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙন রোধে সারা দেশে চলমান প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। গুণগত মান ঠিক রেখে সে লক্ষ্যে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। দুপুরে শরীয়তপুরে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি দেখতে আসেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সব প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব ও বেঙ্গল গ্রুপের কর্মকর্তা ইদ্রিস আলী খোকন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। তাকে সেইভাবেই আমরা পরিকল্পনা করে আগাচ্ছি এবং এই প্রকল্পগুলিও স্থায়ী, এটার যেন এই এলাকার মানুষকে আগামী 50 বছর 100 বছর নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারে, সেইভাবেই আমরা পরিকল্পনা করে কাজ করছি। সংবাদ শেষ করব বাউথ উৎসবের খবর দিয়ে। পাবনার রুহুল ও গম বিলে চলছে মাছ ধরার ঐতিহ্যবাহী বাউথ উৎসব। পানি কমে আসায় সপ্তাহে 2 দিন পোলো ও জাল নিয়ে বিলে নেমে পড়েন শৌখিন মাছ শিকারীরা। নানা বয়সী এসব লোকজন আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মৌসুমী রহমান।
কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, সবাই ব্যস্ত মাছ ধরতে। এমন চিত্রের দেখা মিলে পাবনার ঐতিহ্যবাহী বাউত উৎসবে। চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার রুহুল ও গমবিলে চলছে এই উৎসব। প্রতি শনি ও মঙ্গলবার বিলে মাছ ধরতে জড়ো হন শত শত মানুষ। শোল, বোয়াল, রুই ও কাতল সহ দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে বিলে। কেউ মাছ পেয়ে হন মহা খুশি, আবার কেউ কেউ শূন্য হাতেও ফেরেন। খুব আনন্দ লাগছে, অনেকের মধ্যে আল্লাহ একটা বড় বল মিলেছে। আমি একটা মাছ পাইছি, খুব খুশি। মাছ পাইছি, খুব ভালো লাগতেছে। মাছ না পাওয়া গেলে তো একটু কষ্ট লাগবেই নি ভাই, এবার আর দিলে না আমার ভাগ্যে জোটেই নাই। বাউত উৎসব আনন্দের বিষয় হলেও মা মাছ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান এই মৎস্য কর্মকর্তার। মা মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একবারে 30-40 হাজার লোক একটা বিলে নামলে সে বিলের পরিবেশটা ঠিক থাকে না, তো এই দিকটা আমাদের ভাবা দরকার। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দেশীয় মাছ এবং চাষিদের স্বার্থ সংরক্ষণ করেই বিলে মাছ ছাড়া হয়। মৎস্যজীবীদের বিষয়টি বিবেচনায় রেখে একই সাথে দেশীয় প্রজাতির মাছের পর্যাপ্ততার কথাটি বিবেচনায় রেখে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বিলে মাছ ছাড়া হয়। বাউত উৎসবকে আরো আনন্দদায়ক করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাই সচেতন হবে বলে মনে করেন স্থানীয়রা। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। পরবর্তী খবর সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।